পুরীতে মন্দির দর্শন আর ঘোরাঘুরি তো অনেক হলো, কিন্তু ভ্রমণের সাথে সাথে খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে ট্রিপটা ইনকমপ্লিট থেকে যায়। তাই এই ভিডিওতে আমরা পুরীর বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে আমরা যে খাবারগুলি এই তিন দিনে ট্রাই করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরীর বিখ্যাত সব মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন চাট, স্ট্রিট ফুড, সবচেয়ে বেস্ট খাজা কোথায় পাবেন আর দুপুরে লাঞ্চই বা কোথায় করবেন, সব কিছুই থাকছে এই ভিডিওতে। পুরীর খাজা আমাদের বড্ড প্রিয়, কিন্তু বেস্ট খাজা কোথায় পাবেন? প্রথমত গাঙ্গুরাম সুইটস, এনাদের খাজা বেশ ভালো। অথবা আপনি নিতে পারেন আদি নিশৃঙ্গ সুইটস থেকে, এদের খাজাও বেশ ভালো। আর তৃতীয় দোকানটি হলো টেস্ট অ্যান্ড টুইস্ট, এদের লোকেশন একটু অড হওয়াতেও কিন্তু এদের খাজা হচ্ছে সবচেয়ে ভালো। এই রাস্তাটি হচ্ছে পুরীর মন্দিরে যাওয়ার রাস্তা, এই রাস্তাটি ধরে সোজা হাঁটলেই মন্দির। আর রাস্তার দুপাশে আছে এরকম অসংখ্য শপিং করার দোকান এবং খাবারের দোকান, এবং আজ আমরা এই খাবারের দোকানগুলোই এক্সপ্লোর করব। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম এরকম গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে, আর সেই মালপোয়াই আমরা আজকে প্রথম ট্রাই করব। মাত্র 10 টাকার বিনিময়ে এরম গরম গরম মালপোয়া ছিল দারুণ খেতে, আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন। এই একটি দোকান পেয়েছি যেখানে গরম গরম ঝুড়ি ভাজা ভাজা হচ্ছে, সাথে আছে চিড়ে ভাজা আর এখানে বোঁদে, সবগুলোই গরম একদম ইনস্ট্যান্ট ভেজে সার্ভ করা হচ্ছে। এই ছোলা সেদ্ধ দাম কত এক প্লেট? 10 টাকা। ছোলা সেদ্ধ 10 টাকা আর দই বড়া এক প্লেট 10 টাকা, দুটো করে থাকে। আমরা আগে দই বড়াটা ট্রাই করি, দেখি কেমন লাগে খেতে। আমরা হাতে নিয়ে নিয়েছি দই বড়াটা, আর এই দই বড়াটা ওনারা বাটার মিল্ক দিয়ে সার্ভ করেছে আমাদের, 2 পিস 10 টাকা। এখন আমরা নিয়ে নিচ্ছি মটর সেদ্ধ, আর এই দোকানটিতে দেখছি মটর সেদ্ধর প্রচণ্ড ডিমান্ড, সবাই প্রত্যেকে অর্ডার করছে এই মটর সেদ্ধটা। আমরা এক বাটি মটর সেদ্ধ নিয়ে নিয়েছি, আর বিশ্বাস করুন খেতে সত্যি অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে খেতে, আমি রেকমেন্ড করব আপনারা এলেও এখানে ট্রাই করবেন, মাস্ট ট্রাই আইটেম এটা। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন এরকম একটি দোকানে পরোটা ভাজা হচ্ছে, যেগুলো আমাদের নর্মাল পরোটা থেকে একদমই আলাদা। এটা গোল বা ত্রিকোণ নয়, দেখতে চৌকো। জিজ্ঞেস করতে জানতে পারি এর নাম হচ্ছে পকেট পরোটা। পকেট পরোটা সে আবার কি জিজ্ঞেস করাতে দাদা আমাদের বলল চলুন আমাদের একদম দোকানের ভেতরে নিয়ে গিয়ে কিভাবে এই পরোটা বানানো হচ্ছে সবটাই আমাদের দেখালো। খুবই ভালো আর মিশুকে প্রকৃতির মানুষ ছিল। পরোটার মধ্যে এই স্টাফিংটা যেটা তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিয়ে, এছাড়াও ছিল তার মধ্যে কাজু, কিশমিশ, বাদাম সব কিছু, খুবই সুস্বাদু ছিল খেতে। আপনারা যদি এদিকে আসেন অবশ্যই ট্রাই করবেন। এই পরোটাটির দাম ছিল এক একটা 25 টাকা করে এবং খেতে স্বাদ ছিল অসাধারণ। আপনারা যদি পুরীর এই রাস্তা ধরে হাঁটেন তাহলে এটা একটা মাস্ট ট্রাই আইটেম।
পুরীতে ছানাপোড়া খুবই বিখ্যাত আর এখানে প্রায় সমস্ত মিষ্টির দোকানেই তারা ছানাপোড়া তৈরি করে। আমরা এখন এই মিষ্টির দোকানে এসেছি ছানাপোড়া ট্রাই করতে। রাবড়ির এই পায়েসটাই দিন একটা। কেমন খেতে? পুরীতে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এরকম লঙ্কার পকোড়া বিক্রি হচ্ছে, খুবই ভালো খেতে, এক প্লেট ২৫ টাকা। পুরীর বিখ্যাত মিষ্টি হচ্ছে মদনমোহন, তো বিচের সাইডে মদনমোহন নিয়ে ঘোরে এরা, তো ওদের থেকে আমি মদনমোহন খেয়ে দেখি কেমন খেতে। বাহ, খুব ভালো খেতে, সত্যি ভালো। আজকে পুরীতে আমাদের শেষ দিন, তাই একটু সময় পেয়েছি ভালো করে লাঞ্চ করার জন্য। অন্যদিন পুরীর মন্দিরে পুজো এবং সাইট সিনের জন্য সেরকমভাবে লাঞ্চ করার সময় পাইনি। আর আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমরা বিদেশগড় ইনে লাঞ্চ করতে গিয়েছিলাম, সেখানে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল। তাই আজ আমরা লাঞ্চ করতে এসেছি ষোলোয়ানা বাঙালিতে, যেটা পুরীর স্বর্গদ্বার রোড ধরে লাইট হাউসের দিকে যেতে গেলে পড়বে। এই ষোলোয়ানা বাঙালি পুরীতে খুবই ফেমাস লাঞ্চ করার একটি জায়গা হিসেবে। শুধু নামেই ফেমাস তা নয়, এদের অ্যাকচুয়ালি এরা ফেমাস, এদের খাওয়া দাওয়া খুবই সুন্দর এবং সাথে আতিথেয়তা খুবই ভালো। খুব দুঃখের বিষয় এটাই যে আমরা আমাদের একটি গ্যাজেট হারিয়ে যাওয়ায় আমরা আমাদের এখানে রেকর্ড করা ভিডিওগুলো আপলোড করতে পারিনি। কিছু স্টিল ফটো আমাদের কাছে ছিল, সেগুলোই আমি আপনাদের রেফারেন্সের জন্য আমি শেয়ার করলাম। কিন্তু এখানের খাবার দাবার এতটাই ভালো লেগেছে, আপনারা গেলে অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেস্টুরেন্টে দুজনের খাওয়ার জন্য পকেট পিঞ্চ হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা মতো। দাম একটু বেশি হলেও এদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুবই ভালো। এটুকু বলতে পারি আপনারা এখানে খেতে গেলে কোনোভাবেই নিরাশ হবেন না। এবার ফেরার পালা, এক রাশ মন খারাপ আর অনেকটা স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি বাড়ির পথে। ১২৮২ পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেস ১০:১০ পুরী থেকে এটি ছাড়ে এবং আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই ট্রেনটি করেই। এবং এটা সপ্তাহে দুদিন চলে, সোমবার এবং বুধবার। আজকের পুরী সিরিজ আমাদের এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।